মজনু কে কে মজনু মজনু কে একটা ছেলে কোন ছেলে না তোমার সাথে একটা লোক ছিল কে ওই লোক কে মজনু কি করে উনি কিছু না মানে তোমার লজ্জা লাগে না মা হ্যাঁ না আবার বলে লজ্জা লাগে না চিনতে দেই এখনো আমার কথা বললে না ফাহাদকে নাকি বলার সাহস হয়নি আরে সময় তো এখন শেষ হয়ে যায়নি না শীঘ্রই বলে ফেলাটা উচিত হবে আর দেরি করা উচিত হবে না ঠিক আছে আমারও আর দেরি করা উচিত হবে না আমারও শীঘ্রই বলে ফেলাটা উচিত হবে কাকে জেরিনকে ও ব্যাপার মা কি অবস্থা তোমার তো ভালো কি করলো আজকে সারাদিন সারাদিন বাইরে গিয়েছিলাম কি করলে তারপর বাজার সদাই করলাম অনেক বাজার সদাই বাকি ছিল সব কিছু করলাম আচ্ছা আর কিছু করো নাই আর তো কিছু করি নাই কিচ্ছু করো নাই না সত্যি হ্যাঁ আমি তোমার কি হই মা তুমি আমার কলিজা টুকলা মেয়ে তাহলে আমার সাথে মিথ্যা কথা বলছো কেন মিথ্যা না না আমি তোমার মেয়ে তুমি আমার সাথে মিথ্যা কথা বললে আমি বুঝবো না তুমি ভালো করে জানো তুমি মিথ্যা কথা বলতে পারো না বলে বলে ধরা খাও কেন মিথ্যা বলতেছো কেন বলো না আবার মিথ্যা বলতো কে 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 ছিল সাথেটা কে মজনু কে কে মজনু মজনু কে একটা ছেলে কোন ছেলে না তোমার সাথে একটা লোক ছিল কে ওই লোক কে মজনু কি করে উনি কিছু না তোমার লজ্জা লাগে না মা হ্যাঁ না আবার বলে লজ্জা লাগে না এই যে আমি তোমার একটা মেয়ে আমি যে এত ভালো একটা চাকরি করি এই সোসাইটিতে যে আমাদের একটা ভ্যালু আছে তুমি কি সেই ভ্যালুটা রাখছো রাখো নাই তোমার যদি এতই ঘুরতে মন চায় তুমি ঘুরো না তুমি একটা ভালো ছেলের সাথে গিয়ে ঘুরো তুমি আজে বাজে বেকার লোকজনের সাথে কেন ঘুরবা তুমি একটা ব্যবসা করে জব করে এরকম একটা মানুষের সাথে ঘুরো আমি তো মানা করি নাই তোমাকে মানে তোমার না আসলে মান সম্মান কিছু নাই নিজেরটা তো নষ্ট করছো আমার মান সম্মানটাও নষ্ট করছো এনাফ আজকের পর থেকে তোমার বাসার বাইরে যাওয়া বন্ধ আমি যখন অফিসে যাব তালা লাগায় যাব যখন অফিস থেকে আসবো তালা খুলবো তুমি বাসার মধ্যে থাকবা খাবার টাবার সব দিয়ে যাবো রান্না করবা টিভি দেখবা না 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 তোমার নিজের ফ্রিডম নিজে নষ্ট করছো না এই কথা বলবো না একদম হ্যালো হ্যালো হ্যাঁ লায়লা বলো কালকে থেকে তো আর আমরা দেখা করতে পারবো না কেন কি হয়েছে আমার মেয়ে জেরিন ও মনে হয় আমাদেরকে দেখে ফেলেছে ও বলেছে আমাকে তালা বন্ধ করে রাখবে বাইরে কোথাও যেতে দিবে না বন্দি করে রাখবে মানে কি আটকে রাখবে শোনো এই লায়লা শোনো কার সাথে দেখি না না আজকের পর থেকে তোমার ফোনও নাই কি বুঝাও তুমি আমাকে ওরা ফোন দিছে তোমাকে হ্যাঁ ইলেকট্রিক্যাল সমস্যা হলে ফোন দেবে না আমাকে তুমি বুঝতে পারছো না আমার তো বয়স হয়েছে তোমাকে বুঝতে হবে তো
সবসময় খবরদারি করো কেন তুমি আমার বাবা আমি না তোমার ছেলে আমি না বুঝি তুমি যখন মিথ্যা কথা বলো তুমি যখন ধরা খাও তুমি বুঝো না আমি এটা বুঝি এতে কি ধরা খাওয়া আছে এটা স্বাভাবিক ব্যাপার একটা একটা লালাক তুমি বুঝতে পারছো তাকে আটকে রাখা হয়েছে তুমি বুঝতে পারছো না কিচ্ছু কি করতেছ আমি না বুঝতেছি না বুঝবা তাকে আটকে রাখা হয়েছে তুমি বুঝতে পারছো